সুপ্রিয় দর্শক, আমি দেবরায় দীপ্ত এই মুহূর্তে আছি গাবতলী পশুরহাটে। আর মাত্র তিন দিন বাকি কোরবানির ঈদের, এবং এই ঈদকে সামনে কিন্তু জমে উঠেছে কোরবানির হাট। এবং দেখছি আমরা পিছনে কিন্তু একটি আকর্ষণীয় গরু আছে, সেটি হচ্ছে, যদি নামগুলো একটু দেখাই আপনাদেরকে, একটা নাম আছে, সেটার নাম দেওয়া হয়েছে কুষ্টিয়ার মিনিস্টার, অর্থাৎ কুষ্টিয়ার মন্ত্রী। মানে প্রতি বছরই বিভিন্ন নাম নিয়ে আসলে আসে, সেই বিভিন্ন নামগুলো কিন্তু অনেকটাই মানুষকে আশ্চর্য করে, অবাক করে, এবং সেই নামগুলো নিয়ে অনেক কিন্তু আলোচনা হয়, অনেক ভাইরাল হয়, এবং সেই নামগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু পশুর হাটগুলোতে। আমরা এখন দেখছি সেই মিনিস্টারকে কিন্তু গোসল করানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, অর্থাৎ যারা আসলে বছর পর বছর ধরে এই গরুটিকে আসলে লালন পালন করেছেন তারা কিন্তু আসলে যত্ন নিচ্ছেন। আর মাত্র কয়েকদিন পরেই আসলে এই গরুটির বিদায় হবে, সেই বিদায়ের ক্ষণ আসলে করানো হচ্ছে। এবং আমরা দেখছি সেই, আমরা কিন্তু হাটে এসে যেটি দেখেছি সেটি মূলত দেখছি যে যত্ন নিচ্ছে, সেই যত্ন কিন্তু আসলে কমতি নেই, অর্থাৎ তাদের প্রিয় যে পশু সেই পশু কিন্তু আসলে যত্নের একটু আমরা কমতি দেখছি না। আমরা একটু শোনার চেষ্টা করবো যে আসলে গরুটি নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে, যার আসলে গরুটি সে আসলে কী বলছেন, কী খাইয়েছেন বা কত দাম আছেন সেটা একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, এই গরুটাতে লালন পালন করতে কত টাকা খরচ হয়েছে আনুমানিক? এটি অ্যাকচুয়ালি আমাদের সেভাবে হিসেব নেই, রেগুলারই 700 টাকা পড়ে যায় অন্য পেছে, সেই হিসেবটা টানা হয় নাই। আচ্ছা, আমরা দেখছি যে গরু কিন্তু আপনার যত্ন নিচ্ছেন, আসলে সেই প্রিয় গরু আসলে কয়েকদিন পর কোরবানি হবে, একটু মায়া কি লাগছে কিনা? মায়া তো লাগেই, যদি হাতে পালা গরু। আচ্ছা, গরুটা আসলে আমরা দেখছি নাম হচ্ছে মিনিস্টার, এই মিনিস্টার নাম কেন, এবং প্রতি বছরে দেখছি আমরা বিভিন্ন নাম নিয়ে আসলে আলোচনা হয়, ভাইরাল হয়, কি এটাকে আলোচনায় আসার জন্য কিনা? আসলে আলোচনা আসার জন্য না, এই যখন ছোটো থেকে গরুটা হাট থেকে ক্রয় করি তখনই বডি ফেয়ার অনেকটা হাই ছিল, সেক্ষেত্রে ওই কারণে নামটা রাখা হয়েছে। আচ্ছা, নাম রেখেছেন মিনিস্টার, বাংলাদেশে তো মিনিস্টার মানে মন্ত্রী, তাই তাদেরকে আবার রাগ করবে কিনা বা তারা আবার মানে কিছু বলবে কিনা? রাগ করবে কি করবে না তাদের বিষয়ে। আচ্ছা, গরুকে আসলে কী খাওয়াতেন আপনারা বা কী খাই? আমরা অনেক সময় শুনি যে গরুকে আসলে হাইব্রিড জাতীয় কিছু বা ইঞ্জেকশন দিয়ে আসলে মোটা তাজা করা হয়, আপনারা আসলে কী খাওয়াতেন? না, আমরা ওই ধরনের কোনো খাবার খাওয়াই নাই, আমরা অ্যাকচুয়ালি ন্যাচারাল খাবার খেয়েছি, সেটা আছে খড় বিচিলি বা গমের ভুষি, মাঠে সবুজ ঘাস, এগুলোই। বয়স কেমন গরুটা? এর বয়স প্রায় 3 বছর। আপ, এই যে গরুটা যখন কিনেছিলেন আপনারা, আপনারা কি এই কোরবানি ঈদে আনার জন্য বা হাটে আনার জন্য কিনেছেন নাকি নিজস্ব লালন পালন করার জন্য কিনেছিলেন? এটা হাটে আসার আনার জন্য না, এটা লালন পালন করার জন্য কিনা হয়েছিল। কোনো স্বপ্ন আছে কিনা যে গরুটা বিক্রি করে যে টাকা আসবে সেটাকে দিয়ে কিছু করতে চান কিনা, কোনো স্বপ্ন আছে কিনা? স্বপ্ন বলতে চাষির স্বপ্ন তো চাষ করা, তাই তো? সেক্ষেত্রে আমরা গরু বিক্রি করে আবার পুনরায় আবার গরু পালন নেমে যাবো। গরুটার ওজন কত? 1700 কেজি প্লাস। কেমন দাম উঠেছে এখন? এই দাম তো বলা যায় না, সেটা ক্রেতার সাথে আলোচনার সাপেক্ষে বলা হবে। আপনারা কত দাম হচ্ছে? আমরা গরুর দাম মিনিস্টারের দাম দেখছি 25 লাখ টাকা। এখন পর্যন্ত আসলে কত বলেছে, সর্বোচ্চ কত বলেছে? এটা বলেছে আর কি, বলা তো আসবে না আর কি। আচ্ছা, এটা আসলে উনি আসলে বলতে যাচ্ছে না দর্শক, যে গোপনই রাখতে যাচ্ছেন, যেহেতু মিনিস্টার একটা অবাক করা নাম, তো সে তো যে বলছিলাম যে বাংলাদেশে আসলে মন্ত্রীদের নাম বা ইংলিশে কিন্তু মিনিস্টার বলা হয়, সেই জায়গা থেকে আসলে মন্ত্রী বা যারা রাজনীতি করে তারা আসলে রাগ করবে না। তিনি বলছিলেন যে এটা আসলে শখের বসেই তিনি রেখেছেন, ভালোবাসার জায়গা থেকে রেখেছেন, এবং তিনি বলছেন যে টাকা আসলে এখান থেকে তিনি পাবেন সেটা কিন্তু আবারও সেই তিনি যেটি করেন সেই কাজেই লাগাবেন, এবং বলছিলেন যে সেই ওজন 25 লাখ পর্যন্ত দামে তিনি হাঁকছেন, এবং এখন পর্যন্ত আসলে যে দামটি বলে গিয়েছে সেই দামটি তিনি আসলে বলতে যাচ্ছেন না, কারণ তিনি আসলে বলছিলেন যারা আসলে ক্রেতা সাধারণ আছে তারা আসলে যে দাম বলবে সেটা তাদের ভিতরে থাকা উচিত। আমি দেবরায় দীপ্ত ছিলাম, আপনারা দেখছিলেন ঢাকা ক্যাম্পাস।